আরাফার ময়দানে লক্ষ সাহাবা একরামের সামনে পয়কর ডাক দিয়া বলেন ও সাহাবা একরাম আল্লাহ পাকের পক্ষ থেকে যেই দায়িত্ব আমাকে দান করা হয়েছে এই দায়িত্ব কি আমার দ্বারা পরিপূর্ণ আদায় হয়েছে সাহাবা একরাম বললেন ও পয়গাম্বর আপনি দায়িত্ব পালন করতে কৃপণতা করেন নাই ঠিকভাবে আপনি দায়িত্ব পালন করেছেন আল্লাহর নবী এ কথা শোনার পরে খুশি হবে না বেজার হবে জোরে বলেন খুশি হবে আল্লাহর নবী খুশির সাথে দোনো হাতের সাহাদা তাঙ্গুল আকাশের দিকে উঠাইয়া আল্লাহকে সাক্ষী রাইখা বলে আল্লাহ আপনি সাক্ষী থাকেন লক্ষ দিক সাহাবায় আমাকে বলেছে সাক্ষী দিয়েছে তারা আমি নাকি পরিপূর্ণ ভাবে আদায় করেছি আয় আল্লাহ আমি নাকি দিন প্রচার করতে করি নাই তাঙ্গুল উঠাইয়া আল্লাহকে ডেকে বলেন আল্লাহ হুম্মা সাহাদ আল্লাহ হুম্মা সাহাদ আল্লাহ হুম্মা সাহাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন লক্ষ দিক সাহাবায় বলতেছেন আমি নাকি দিনের দাওয়াত দিতে কৃপণতা করি নাই আল্লাহ পাক ডেকে আপনার দিনের দাওয়াতে বড় খুশি হইয়া আমি আল্লাহ আজকে আপনার মাধ্যমে আরাফার ময়দানের তারিখে দিন পরিপূর্ণ ঘোষণা করলাম দিন পরিপূর্ণ হওয়াতে সাহাবায়করাম খুশি আনন্দ কারণ আমার নবীর দ্বারা দিন পরিপূর্ণ হয়ে গেছে আমার নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে সবাই আনন্দ করতেছে এক বৃদ্ধ বয়সের সাহাবি আরফার ময়দানের এক কোনায় গিয়া চোখের পানি ছেড়ে কান্না করে কান্না করতেছে আর বলতেছে আল্লাহ বিশ্বনবীর দ্বারা দিন পরিপূর্ণ হয়ে গেছে না জানি আমার নবী এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কারণ এই একটা ঘর রাজমিস্তরি লইলেন বিল্ডিং উঠাইবার জন্য বিল্ডিং উঠানের পর রাজমিস্তরি কিন্তু আপনার বাড়িতে অবস্থান করবে না তার গন্তব্য চলে যাবে কাঠমিস্ত্রি মিস্তরি লইলেন কাঠের ঘর উঠাইবার জন্যে কাঠমিস্ত্রি মিস্তরি কিছুদিন পর ঘর উঠানো শেষ উনি ওখান থেকে বিদায় হয়ে চলে যাবে ও আল্লাহর কলাম বিশ্বনবীর মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এখন আর দুনিয়ার জমিনে বিশ্বনবী থাকবেন না আল্লাহ আল্লাহ রাখবেন না আল্লাহর দিদার দেওয়ার জন্য বিশ্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিয়ে যাবেন এটা সবাই বুঝতে পারে না শুধুমাত্র আমার নবীর প্রিয় সাহাবি হজরতে আবু বকর রাজি আল্লাহ আনহু বুঝেছে এক সাহাবি গিয়া বলতেছে ও ভাই আবু বকর কেন কান পা

الحمد لله الذي احسن تدبير الكائنات فخلق الارض والسماوات وانزل الماء الفرات من المعسرات فاخرج به الحب والنبات وقدر الارزاق والاقواد وحفظ بالماكولات قوى الحيوانات واعان على الطاعات والاعمال الصالحات باكل الطيبات ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسله الله تعالى بالحق بشيرا. بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال تعالى انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم المسلمون كرجل واحد ان اشتكى عينه اشتكى كله وان اشتكى راسه اشتكى كله او كما قال النبي عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم انكم محشورون يوم القيامه يوم القيامة حفاة عراة غرلا. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه. ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بھی کمالی ہی کشافت فتو بی بھی جمالی ہی سر دنیا ہوں کے کالی مخلوقت ہو سب کلام لخت غاي بار نا تارف ختم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله মোহাম্মদ নে কুফর কিটায় কুফর কিটা صداقت بتايا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ہم صاحب مسافر ہیں قبر آخر ٹھکانا

ذكر لا اله <سؤال> الا الله لا اله 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 الا الله La ilaha illallah 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 La ilaha الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله وانا قربو كالا جزير برا ইসলামী শরিয়াত সংগঠনের উদ্যোগে তৃতীয়তম বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের মহতরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ মুআ মাকাররম জাতির রাহবার জাতির কর্ণদার জাতির পদ প্রদর্শক জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল্বিয়া বুজুর্গ ইলামায়করম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ও ইমানদার মুসলমান ভাইরা সমবায়শী অতি অতি আদরের অতি মহাব্বতের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধগণ পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা অবনেরা দারি পাকা চুল পাকা মুরব্বি বাবাজিরা রব্বুল আয়লামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকুর অসুযুদ জেরবুল আয়লামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসেই দুনিয়ার সব রকম গুনার কাছ থেকে মুক্ত করে ফারেক করে পরিত্রাণ দান করে নেকের পরিবেশ গুনাহ মাপের পরিবেশ দোয়া কবুলের পরিবেশ তথা হাপফাদ হুমুল ইকা অত হুম রহমা ওয়ান আলাই হিমসীনা ওয়া জ্যাকা রহমল্লা হুফি মান্দা আউকামা কাল নবী আল ইহসালাতলাম নূরের রেহমতের ফিরিশাদের পরিবেশে সাকিনা করুণা বরকত নাজিলের মজলিশে নূরের ফিরিশাদের মজমায় বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন বংশ থেকে বিভিন্ন মায়ের সন্তান বিভিন্ন ও কালারের মানুষ একই জায়গায় কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করবার জন্যে আমাকে আপনাকে জেরব্বুল রব্বুল মিন উপস্থিত করে দিলেন অরব্বুল আয়লা মিনের দেওয়া জবান দ্বারা শক্তি দ্বারা জিব্বাটা নারায়া কালে মাথকর সকলে মিলে উঁচু আওয়াজে দিল খুলে মন খুলে বুক ভরে মুখ ভরে আল্লাহকে রাজিও খুশি করবার জন্যে আদায় করে নেই আলহামদুলিল্লাহ কোটি কোটি সালাম শ্রেষ্ঠ নবী মহানবী শ্রেষ্ঠ নবীর পাক ইসলামী লোক এত কম হওয়ার কারণ হল নির্বাচন কি নির্বাচন কয়নি আপনার গোদেশ নির্বাচন ডানে বামে শুধু স্লোগান কেউ বলে নৌকা কেউ বলে ধান কেউ বলে পাখা আরও স্বতন্ত্রভাবে কেউ বলে নাঙ্গল বিভিন্ন মার্কা নিয়া নির্বাচনে পদপ্রার্থীরা সোডাউন করে গণসংযোগ করে এদের একটা উদ্দেশ্য আছে না কথা কয় না উদ্দেশ্য নাই এদের উদ্দেশ্য আছে আমরা যারা এখানে বসছি আমাদেরও তো একটা উদ্দেশ্য আছে নাকি আমাদের উদ্দেশ্যটাই হলো বেস্ট আমাদের উদ্দেশ্যটাই হলো আসল আমরা যারা এখানে বসছি আমাদের উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের খাতায় নাম উঠিয়ে জান্নাতের মেহমান হওয়া নাকি এখানে দলের আলোচনা হবে না নির্বাচন যারা করে নির্বাচনের ব্যাপার আমরা আলোচনা করবো কোরআন হাদিস থেকে যেহেতু তাফসির মাহফিল সেহেতু আমি আপনাদের সামনে আপনাদের পরিচিত একটি ছোট্ট কনিষ্ঠ সুরা তেলাওয়াত করেছি পাশাপাশি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে ধৈর্য সহকারে নির্ধারিত সময়ের মধ্যে তেলাওয়াতকৃত সুরা তেলাওয়াতকৃত আয়াত তেলাওয়াতকৃত হাদিসে পাকের আলোকে দিনের নিসবতে উম্মতের হেদায়তের নিয়াইতে কিছু কথা বলার শ্রেষ্ঠ করব আল্লাহ যদি তৌফিক দান করেন মা বোনেরাও কথাগুলি খেয়ালের সাথে শুনতে হবে যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা সকলের শুনতে হবে কারণ আমি বহু দূর থেকে আপনাদের মাঝে বহু পথ পাড়ি দিয়ে উপস্থিত হয়েছি জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসার উদ্দেশ্য হলো একটা আল্লাহর পক্ষ থেকে যতটুকু আমি জেনেছি এতটুকু উম্মতের কাছে পৌঁছে দেওয়া এটা আমার কর্তব্য হয়ে গিয়েছে আপনারা যারা এখানে বসছেন আপনাদের জবান কেউ বন্ধ রাখবেন না জবান উঁচু করে কথা বলবেন কারণ আপনারা আমরা ভিন্ন জেলার হতে পারি কিন্তু আমরা বাঙালি আমি কালো আপনি সুন্দর কোনো ভেদাভেদ নাই দ্বন্দ্ব নাই আপনার আমার বিলাট কিন্তু একেই রঙিন আমার বিলাট লাল আপনি সুন্দর বলে আপনার বিলাট কালা সেটা নয় আল মুসলিমুন আল মুসলিমুন আ কারা গোটা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো কারণ শরীরের চোখে যদি আঘাত লাগে সারা শরীর অনুভব হয় যে কোনো আঙ্গে আঘাত লাগলে সারা দেহর মধ্যে অনুভব হয় তাহলে গোটা দুনিয়ার মুসলিম জাতি একটা শরীরের মতো এক মুসলমান বেইমানের হাতে মার খেলে সকল মুসলমানের কলিজার মধ্যে আঘাত যদি না পায় বুঝতে হবে এখনো পর্যন্ত ওই মুসলমান কামেল মোমেনের খাতায় নাম উঠাতে পারে নাই আপনারা এখানে বসছেন আমি বহু দূর থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সবার এক নিয়ে বসেন নাই বিভিন্ন নেয়াতের মানুষ এখানে বসেছেন কেউ চিন্তা করেছেন বরিশাল বহুদূর সেখান থেকে হুজুর আসছে দেখি আমার দলের কথা টতা বলে কিনা যদি বলে বয়ান শুনবো না বললে চলে যাব কেউ আসছে মোবাইলে রেকর্ডিং করবে যদি বয়ানের মাঝখানে একটা অনিচ্ছাকৃত ভুল কথা বলি সে কথাটা রেকর্ডিং করে বাজারের দোকানে আগামীকাল ডিজিটাল এক নাম্বার টপ লেভেলের মোনাফিকের খাতায় নাম লেখিয়ে বলবে জানো এত দূর থেকে হুজুর আনছে কি বলছে মিথ্যা ভুল কথা বলে গেছে বিভিন্ন কোয়ালিটির মানুষ এখানে বয়ান শুনতে আসছে ন্যায় যদি সহি না থাকে কেয়ামাত পর্যন্ত বয়ান শুনলে হেদায়াত পাওয়া যাবে আরও জোরে বলেন যদিও আমার কাছে হেদায়েত নাই নবীর কাছেও নাই হেদায়েত হলেন আল্লাহর হাতে ইননা কালা তাহদি মান ওয়ালা আহাবাবা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়্যাশা আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দেন যাকে খুশি গোমরা বানান তবে হেদায়াত হেদায়াতি আলোচনা করার জন্য দুনিয়াতে অসংখ্য রাসুল পায়গাম্বার আগমন করেছেন তারপরেও একদল বেঈমান বেঈমানেই রয়ে গেলেন একদল নবীর দুশ্মন দুশ্মনই রয়ে গেলেন হেদায়াত প্রাপ্ত হন নাই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সুরা তেলাওয়াত করেছি নবীর শাহনে আল্লাহ পাক সুরায় সান নাজিল করেছেন পাশাপাশি দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা করেছেন কখন এ সম্পর্কে কিছু আলোচনা করার আগে যেহেতু আমি আপনাদের এলাকায় আসছিলাম নি আরো দুই একবার হ্যাঁ কথা কয় না আসিনি আসি নাই নতুন না সে হিসাবে আমি কি মেহমান না মেজবান মেহমান মেহমানের সাথে আচরণ ভালো করবেন আল্লাহর দয়া পাবেন রহমত পাবেন একে তো আমি মুসাফির নবী বলছেন তিন ব্যক্তির দোয়া কবুল তার মধ্যে একজন মুসাফির যদিও গুনাগার কিন্তু মুসাফির কালেমাতু শুকর উঁচু আওয়াজে মোহাব্বতের সাথে আর একবার আদায় করে নেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন হে আমার উম্মতের দল যখন তোমরা দুনিয়ার জমিনে বসে আলহামদুলিল্লাহর আওয়াজ তুল আলহামদুলিল্লাহর আওয়াজ তোলার পর আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহটা বড় কবুল হয়ে যায় কেমন করে কবুল হয় মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবিরহমাতুল্লাহি আলাই বলেন যদি তোমরা একবার সুবাহান আল্লাহ বলো সুবাহান আল্লাহ বলার পর আর একবার যদি তুমি সুবাহান আল্লাহ বলতে পারো মনে করবা প্রথমবারের সোবাহান আল্লাহ আল্লাহ কবুল করেছে যখন তোমরা আলহামদুলিল্লাহ বলবা দ্বিতীয়বার আবার যখন তোমরা আলহামদুলিল্লাহর আওয়াজ তুলবা মনে করবা বা প্রথমবারের আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহর নবী বলেন উম্মত আলহামদুলিল্লাহর আওয়াজ যদি জমিনের মধ্যে বসে তোল আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আল্লাহর নবী বলেন আসমান জমিন বরাবর ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ নেকের দ্বারা পরিপূর্ণ করে দেয় খুশি হন নাই আপনারা এই জন্য সুবাহান আল্লাহর আওয়াজ দুর্বল জোরে বলেন সুবাহান আল্লাহ বলেন কারণ মুখে যে তালা লাগছে এগুলি খোলা লাগবে জোর করে বলানো ঠিক না তারপরেও আমি কেন বলি জাবানের মধ্যে যে ব্রেক পরে আছে এই জবানের ব্রেকটাকে খোলার জন্যই আমি বারবার বলাতেছি কারণ গোটা দুনিয়ার মুসলমান আর নিষাতিত নেশপ্পিত লাঞ্চিত বঞ্চিত অবহেলিত বেইমানের হাতে বন্দি শুধুমাত্র কারণ মুসলমানের ইমানের আওয়াজ বীরের আওয়াজ দুর্বল মুসলমানের তাকবীরের আওয়াজ যদি সবল হইতো কোনো বেঈমান কোনো নাস্তিক কোনো মূর্তা আমার নবীরে গালি দেওয়ার সাহস পেত না আমাদের ইমানের আওয়াজ তুলতে হবে আলহামদুলিল্লাহর আওয়াজ যদি কোনো আল্লাহর কলাম জমিনের মধ্যে বসে তুলে আল্লাহর নবী বলেন উম্মত এই আলহামদুলিল্লাহর আওয়াজ আমার আল্লাহর কুদরাতে ঊর্ধ্ব কমন হতে থাকে ঊর্ধ্ব হতে থাকে উপরে উঠতে থাকে উপরে উঠতে 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 আল্লাহ পাকের জান্নাতের আটটি দরওয়াজার তালার ভিতরে সহজরে গিয়া ধাক্কা লাগে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ জন্য আমার আল্লাহ জান্নাতের আটটি দরওয়াজার তালাগুলি খুলে দেয় আরো খুশির সংবাদ হলো আল্লাহ বলেন তুম লা আযিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তোমাদের নেয়ামত আরো বাড়ায় দেব যদি তোমরা আমি আল্লাহ পাকের নেয়ামত পাওয়ার পর না শুক্রি বান্দার খাতায় নাম লেখাও আমি পাকের ওয়াদা তোমাদের কাছ থেকে নেয় নিব এখানেই আমি আল্লাহ সমাপ্ত করব আমি আল্লাপ তোমাদের জন্য শক্ত আজাব দিয়া জাহান্নাম সাজায় রাখলাম তাহলে জবাব দেন উঁচু আওয়াজে আল্লাহর দেওয়া নেমাত আমরা কম পেলাম না বেশি আরও জোরে বলেন এই পিছনের ভাইরা জোরে আওয়াজ তুলে সবাই বলুন কম না বেশি পাক কত নিয়ামত দিছে আল্লাহ বলেন আসমান আমার লাগে না বন্দা তোমার জমিন আমার লাগে না বন্দা তোমার আমার ভাষা বুঝেন আচ্ছা আচ্ছা বুঝতেছেন তাহলে বয়ান করে সুবিধা হবে মজা বাবু আল্লাহ বলেন তোমার জন্য আম গাছ তোমার জন্য জাম গাছ তোমার জন্য কাঁঠাল গাছ তোমার জন্য কলা গাছ তোমার জন্য লেসু গাছ কার জন্য জন্য আমার আল্লাহ আল্লাহর জন্য বানায় না আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে জমিনটাও আল্লাহর জন্য আল্লাহ বানায় নাই চন্দ্র আল্লাহর জন্য আল্লাহ বানায় না সূর্যটা সূর্য সূর্যটা আল্লাহর জন্য আল্লাহ বলেন আসমান দেখো তাও তোমার জন্য বানাইলাম জমিন দেখো তাও তোমার খেদমতের জন্য বানাইলাম চন্দ্র তোমার খেদমতের জন্য বানাইলাম সূর্যটা তোমার খেদমতের জন্য বানাইলাম সূর্য যদি মেঘের আড়াল হয়ে যায় তোমার মেজাজ গরম হয় হয় না সূর্য সূর্যটা মেঘের আড়াল হন এই বেজাজ গরো কারণ সূর্যটা ঠিকভাবেই আল্লাহর হুকুম মানতেছে একদিনও বলে না আল্লাহ আমি পূর্ব গগনে আর উঠতে পারবো না পশ্চিম গগনে আর অস্ত যেতে পারবো না আল্লাহর কাছে কোনো দিনেই বলে না চন্দ্র কোনো দিন বলে না আমি পূর্ণিমাসের চাঁদ আমি সুন্দরভাবে আলো দিতে পারবো না আম গাছ কোনো দিন বলে না আমি গাছের মধ্যে আম ধরবো না জাম গাছ কোনো দিন বলে না আমি জাম ধরব না বোঝা গেল সব মাখলুকত আল্লাপাক রব্বুল আলমিনের হুকুম পালন করে আর বন্দার হুকুম যদি একটা আম গাছ না মানে তখন আম গাছের বিচার হয় জাম গাছের বিচার হয় কলা গাছের বিচার হয় আমরা গাছের বিচার হয় আপেল গাছের বিচার হয় কেমন বিচার করে ও ভাই আম গাছ লাগাইছো তুমি আম খাওয়ার জন্য মেজাজ গরম সময় মতো আম গাছ কেন আম দেয় না এজন্য আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার মধ্যে ভাত পাক করে খাও আর কাঁঠাল গাছ লাগাইছ কাঁঠাল খাওয়ার জন্য কাঁঠাল কাঁঠাল দেয় না কাঁঠাল গাছ কাঁঠাল না দেওয়ার কারণে মেজাজ তোমার গরম এই আল্লাহর গুলাম দুনিয়ার মখলুক দুনিয়ার দুনিয়ার একটা প্রাণী কুকুর তোমার বাড়ির ঝুটা খায় কাটা তারপরও ঝুটা কাটা খাওয়ার পর দেখবা যদি তোমার বাড়ি তোমার বাড়ি পাহারা ঠিকভাবে না দেয় চোর যদি ঢুইকা তোমার ঘরে যদি চুরি কইরা বিদায় হয়ে যায় মেজাজ গরম হয় কুকুরের শরীরে আঘাত করতেও দ্বিধা করো না আল্লাহ বুঝায় বন্দা আসমান তোমার জন্য বানাইলাম জমিন বানাইলাম তোমার জন্য নে চন্দ্র বানাইলাম তোমার জন্য নে এখানেই আমি আল্লাহ সমাপ্ত করি নাই বন্দা তোর সাড়ে তিন হাত বডির দিকে তাকা আজকে নৌজুয়ানি ভাববে আল্লাহর বিরুদ্ধে কথা বলো নবীর বিরুদ্ধে কথা বলো ইসলামের বিরুদ্ধে কথা বলো খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলো শুনে নাও কত নিয়ামত তোমারে আমি দিলাম আমি আল্লাহ ইচ্ছা করলে এখনো তোমার নিয়ামত গুলি নিতে পারি চক্ষু দিছে কে আল্লাহ আরো জোরে আল্লাহ জারে দিছে এই ব্যক্তি কৃপণতা করবেন না আল্লাহ দিসে এখনো আল্লাহ ইচ্ছা করলে ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভিতরে নিতে পারে নাকি পারে না তাকে আমত গর্বাগুয়ম জি কালাম সদুকে আমত বগজর দিনা তাম শুকুর নেমত নেমত আফজু কুন কুফুরে নেমত কাফাদ বিরো কুন সব নেমত দেওয়া কার আরো জোরে আরো জোরে বলেন বাইরা আমার চক্ষু দেওয়া জবান দ্বারা কথা বলার ক্ষমতা দেওয়া আল্লাহর কার কিডনি দিছে কে নাই কিডনি সাথে নাই দেখছেন নি কোনোদিন আপনার ভিতরে এই কিডনি আপনি কিডনিটা দেখেন না কারণটা কি বলে কিডনি ভিতরে থাকে এটা দেখার জিনিস নয় তবে একটা কিডনি যদি দুর্বল হয়ে যায় মানুষটা দুনিয়ার মধ্যে দুর্বল দোনোটা কিডনি যদি দুর্বল হয় দুনিয়াতে বাঁচার কোনো কায়দা নাই কাফনের কাপুরে প্যাকেট হয়ে কবরপুরের যাত্রী হয়ে যায় ঠিক কি না বলেন এ পর্দার অন্তরাল মাগ মাইকের আওয়াজ কানে যায় দিলটা লাগায় সোনরে মা আল্লাহ পাক কত নিযামাদ দিছে আল্লাহ বলেন সব দেওয়া আমার তুমি আমারে কি দিলা আমি তোমারে সব দিলাম বন্দা তুমি আমারে কি দিলা আমি তোমাকে সব দিলাম তুমি আমারে ফজরের নামাজ দেও না জহুরেরটাও দেও না আসরেরটাও দেও না মাগরি বেশারের নামাজটাও আমারে দেও না জবান দিলাম আমি আল্লাহ জবানদার মিথ্যা কথা বলো সত্য কথা বলো না এক কথায় সব আমার দেওয়া কার আল্লাহ বলেন আমার দেওয়া ন্যাম পাওয়ার পর আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নেয়ামা তারও বাড়ায় দিব জোরে কোন সুবাহান আল্লাহ এবার আপনারা বলেন নেয়ামাত তো পাইলাম বুঝলাম বয়ান শুনলাম বয়ান তো আপনারাও কম জানেন না আমার তো বরিশাল থেকে আসার প্রশ্নই ছিল না বয়ান জানেন না এমন কেউ আছেন এখানে সবাই জানেন আচ্ছা আপনারা বলেন নামাজ পড়া কি পর্দা করা সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা করা মদ খাওয়া দেখছেন নি তাহলে তো আপনারাই জানেন আপনারা তো গ্রেট মুক্তি হয়ে গেছেন কিন্তু প্রশ্ন জানি সবই কিন্তু আমরা মানি না আমার সবচাইতে বড় নামত আমি একজন মুসলমান আমার নবী মোহাম্মদ সাল্লু আলাইহিমাসাল্লাম এটা সবচেয়ে বড় নামত আমি একজন মুসলমান আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো সবচেয়ে বড় নে এখানে যুবকরা কোথায় আমার একটু গরম পানি দরকার ভাইরা আমার আমার নবী কেমন নবী কেমন মায়ার নবী কেমন দয়ার নবী কেমন রহমাতুল্লিলা লিল আলামিন আমার নবী কষ্ট হইতেছে চলবে তো যাবেন না কেউ সার লোভে ফইরা যাবেন না সিগারেটের লোভে ফইরা যাবেন না যদি ঠিক থাকে তো ভালো উল্টা পাল্টা যেন আমাদের না হয় স্মরণ রাখতে হবে স্মরণ দেখেন না চতুর্দিকে কি চলছে সারা বাংলাদেশ সবাই চায় কি ক্ষমতা চায় না সবাই ক্ষমতা চায় যতবার জিকির যতবার উল্লাস যতবার জবান দ্বারা অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র যেভাবে বলতেছে যেই সাধনা করতেছে আমার মনে হয় আল্লাহকে পাওয়ার জন্য যদি এর হাজার ভাগের এক ভাগও সাধনা করতো আল্লাহ ফা করে অলি বানায় দিত বাইরা আমার আমার নবী কেমন নবী মায়ার নবী দয়ার নবী এই দুনিয়ার জমিনের মধ্যে কথাগুলি এখন থেকেই আমার বিষয় ভিত্তিক শোনার চেষ্টা করবেন বুঝার চেষ্টা করবেন এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমার নবীর দ্বারা দিন পরিপূর্ণ করালেন কেন আর কি নবী আসে নাই নবী আরো আসছেন আমার নবীর আগে লক্ষ দিক পা দুনিয়ার জমিনে আগমন করেছে আসমানি কিতাব তেলাওয়াত করে করে উম্মত নবীরা বুঝাইছে আল্লাহ পাকের আসমানি কিতাব একশত চারখানা কত একশত চারখানা কিতাবের মধ্যে সর্ববৃহত্তম বড় কিতাব হলো চারখানা একখানার নাম হলো তাওরাত আর একখানার নাম হলো ইনজিল আর একখানার নাম হলো জাবর আর একখানার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন চারখানা কিতাব চারজন জলিলুল কদর পয়গাম্বারের উপরে আমার আল্লাহ নাজিল করলেন এর মধ্যে আমার পয়গাম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের উপরে পাক মহাগ্রন্থ কোরআনুল করিম নাজিল করলেন আল্লাহর পয়াগাম্বারের আগে লক্ষধিক পয়গাম্বার দুনিয়ায় আগমন করছে ও আল্লাহর আমাদের আদি আব্বা আলাইহিস সালাম মানব সৃষ্টির শুরু লগ্ন আমাদের আদি আম্মা নারীদের মধ্যে সর্বপ্রথম প্রথম নারী আর পুরুষের মধ্যে সর্বপ্রথম আমাদের আদি আব্বা আদমা আদম সালাম এর আগে কোনো এংসান ছিল না এর আগে একটা জাতি ছিল যেই জাতিটার নাম হলো জিন এই দুনিয়ার মধ্যে জিন এবং এংসানকে আমার আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ায় প্রেরণ করা হয়েছে আল্লা পাক এক আয়াতের মধ্যে বলেন ওয়াম্মা খলকুল জিন্নাল ইংসা ইল্লাম ইল্লাবুদু ভাইয়া গরম পানি চা চাই নেই গরম পানি চাইছি বাইরা আমার মাত্র শুরু করলাম বেতাল হবেন না তো হ্যাঁ বায়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অসংখ্য অগণিত নবী পাঠাইলাম এ নবীদের মধ্যে সর্বপ্রথম আমাদের আদি আব্বা আদম আলাইকিস বানাইছে নূর দিয়া আগুন দিয়া না মাটি দিয়া আল্লাহ পাক বলেন মিনহা ওয়া মিনহা নুসুরি উখরা আমি আল্লাহ মানুষ তোমাদেরকে আমি আল্লাহ মাটির দ্বারা বানাইলাম মাটির দ্বারা বানাবার পর আমি আল্লাহ আবার মাটির সাথে মিলায়ে দিব আবার তোমাদেরকে মাটির থেকে জীবিত বানায়া আমি আল্লাহর আদালতে তোমাদেরকে হাজির করব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আদম পায়গাম্বারকে মাটির দ্বারা বানাবার পর ফিরিস্তাদেরকে আমার আল্লাহ ওয়াডার করেছিলেন ও ফিরিশারা তোমরা সবাই আদমকে সম্মানের সেজদায় লুটে পড়ো সবাই সম্মানের সেজদা করলেন সম্মানে লুটে পড়লেন সমস্ত ফিরিস্তারা সেজদা করলেন কিন্তু ওই ফিরিস্তাদের মধ্যে যিনি মোয়াল্লিমুল মালাইকা আল্লাহ বানায় দিছিলেন আগুনের তৈরি আজাজিল উনি আর সেজদা করেন না আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি কেন আদমকে সেজদা করব তুমি আমার কাছে প্রশ্ন করো কেন সিজদা করলাম না আমি কি আদমের চাইতে খারাপ নাকি আমি আদমের চাইতে কি দুর্বাল নাকি ওর শান আর মানের চাইতে আমার মান উপরে আমার শান উপরে আনা খায়রুম মিন খলাকタニ মিন্নার ওয়খলাকতাহুম আমারে বানাইছো আগুন দ্বারা আদমরে বানাইছো মাটির দ্বারা মাটির সাথে আগুনের কোনো সম্পর্ক হতে পারে না মাটির মানুষ ও হইল আমার চাইতে নিম্নগামী আমারে বানাইছো তুমি আগুন দিয়া আমি হইলাম উর্ধ্বামী ওর সাথে আমার কোনো তুলনাই হয় না এবার শুরু হলো আগম পয়গম্বারের সাথে ইবলিসের চ্যালেঞ্জ এই পাক ইবলিশকে বলে দিলেন তুই তুই আমার হুকুমকে অমান্য করেছ আমি আল্লাহ ওয়াদা করলাম অঙ্গীকার করলাম তোকে আর আমি আল্লাহর রহমত দিব না আজ থেকে আমি অঙ্গীকার করলাম তোর চিরদিনের ঠিকানা হলো জাহান্নাম এবার শুরু হয়ে গেল মুসলমানদেরকে দুশ্মনী দুশ্মনী করার জন্য মুসলমানের সঙ্গে মুসলমানদেরকে জাহান নামে পাঠাইবার জন্য সিদ্ধান্ত নেয় এ আল্লাহর গুলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের মহাগ্রন্থ কোরআনুল কারিমের ভেতর থেকে যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ বলেন আল্লিয়া আকমাল তুলাকুম দিন আকুম আত্মাম তো আলাইকুম নেমাতি বরবিতুল্লাহ কুমুল ইসলামাদীনা আল্লা পাক ডেকে বলেন ও পায়গম্বার আমি আল্লাহ পাক আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ দিন পরিপূর্ণ ঘোষণা করার ঘোষণা দিলাম জোরে বলেন সুবাহান আল্লাহ দিন পরিপূর্ণ হয়েছে ঈসা নবীর মাধ্যমে মুসা নবীর মাধ্যমে ইব্রাহিম নবীর মাধ্যমে নুহু নবীর মাধ্যমে না আমার নবীর মাধ্যমে আমার নবী মাধ্যমে দিন পরিপূর্ণ হয়েছে এর আগে যত নবী রসুল পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন সকল পয়েরাই দিনের কাজ করেছেন ইসলামের কাজ করেছেন কিন্তু কোন নবীর দ্বারাই আমার আল্লাহ পরিপূর্ণ দিন করার নাই দিন পরিপূর্ণ করাছেন বিশ্বনবীর দ্বারা এতে বিশ্বনবীর শান বেড়ে গেছে বিশ্বনবীর নবীর উম্মতেরও শান বেড়ে গেছে আরাফার ময়দানে লক্ষ দিক সাহাবা একরামের সামনে পয়কাম্বা ডাক দিয়া বলেন ও আল্লাহ পাকের পক্ষ থেকে যেই দায়িত্ব দায়িত্ব আমাকে দান করা হয়েছে এই কি আমার দ্বারা পরিপূর্ণ আদায় হয়েছে বললেন আপনি দায়িত্ব পালন করতে কৃপণতা করেন নাই ঠিকভাবে আপনি দায়িত্ব পালন করেছেন আল্লাহর নবী কথা শোনার পরে খুশি হবে না বেজার হবে জোরে বলেন খুশি হবে আল্লাহর নবী খুশির সাথে দোনো হাতের শাহাদা তাঙ্গুল আকাশের দিকে উঠাইয়া আল্লাহকে সাক্ষী রাইখা বলে আল্লাহ আপনি সাক্ষী থাকেন লক্ষ দিক সাহাবায়ক রাম আমাকে বলেছে সাক্ষী দিয়েছে তারা আমি নাকি দিন পরিপূর্ণভাবে আদায় করেছি আয় আল্লাহ আমি নাকি দিন প্রচার করতে কৃপণতা করি নাই আল্লাহর নবী শাহাদা তাঙ্গুল দিয়া উপরের দিকে তাঙ্গুল উঠাইয়া আল্লাহকে ডেকে বলেন আল্লাহ হুম্মা সাহাদ আল্লাহ হুম্মা সাহাদ আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী থাকেন লক্ষ দিক সাহাবা একরাম বলতেছেন আমি নাকি দিনের দাওয়াত দিতে কৃপণতা করি নাই আল্লাহ পাক ডেকে বলেন ও পায় আমি আল্লাহ পাক রব্বুল আলাম আপনার দিনের দাওয়াতে বড় খুশি হয়ে গেলাম আপনার দিনের দাওয়াতে খুশি হইয়া আমি আল্লাহ আজকে আপনার মাধ্যমে আরাফার ময়দানের তারিখে দিন পরিপূর্ণ ঘোষণা করলাম দিন পরিপূর্ণ হওয়াতে সাহাবা একরাম খুশি আনন্দ কারণ আমার নবীর দ্বারা দিন পরিপূর্ণ হয়ে গেছে আমার নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে সবাই আনন্দ করতেছে এক বৃদ্ধ বয়সের সাহাবি কান্না করে কান্না করতেছে আর বলতেছে আল্লাহ বিশ্ব নবীর দ্বারা দিন পরিপূর্ণ হয়ে গেছে না জানি আমার নবী এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কারণ এই একটা ঘর রাজমিস্তরি লইলেন বিল্ডিং উঠাইবার জন্য বিল্ডিং উঠানের পর রাজমিস্তরি কিন্তু আপনার বাড়িতে অবস্থান করবে না তার গন্তব্য চলে যাবে কাঠ লইলেন কাঠের ঘর উঠাইবার জন্যে কাঠ কিছুদিন পর ঘর উঠানো শেষ উনি ওখান থেকে বিদায় হয়ে চলে যাবে ও আল্লাহ বিশ্ব বিশ্বনবীর মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এখন আর দুনিয়ার জমিনে বিশ্বনবী থাকবেন না আল্লাহ লাও রাখবেন না আল্লাহর দিদার দেওয়ার জন্য বিশ্বনবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিয়ে যাবেন এটা সবাই বুঝতে পারে না শুধুমাত্র আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝে এক সাহাবী গিয়া বলতেছে ও ভাই আবু বকর কেন কান্না করেন কান্নার কারণ কি আজকে দিন পরিপূর্ণ হয়েছে বড় আনন্দ আজকে আমরা সবাই আনন্দ করব কান্নার কারণটা কি আবু বকর ডাক দিয়া বলে ভাই আমার কলিজা ব্যথা আমার অন্তরে বড় জ্বালা তোমরা বুঝোব না আমার অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা আমাকে কান্না করে জ্বালা যন্ত্রণাটাকে দূর করতে দাও আমার অন্তরের মধ্যে জ্বালা তোমার দের আনন্দ করার প্রায় তোমরা সবাই আনন্দ কর আল্লাহর নবীর কাছে আবু করা হাজির ও পয়গম্বর দিন পরিপূর্ণ হয়ে গেছে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন কেমনে আপনার বিচ্ছেদের জ্বালা আমি আবু বকর সহ্য করব আমি আবু বকর সহ্য করতে পারব না রে পয়গম্বর আপনি যখন আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে কলিজাটা ভরিয়া যা আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে সাত দিনের ক্ষুধাও নিবারণ হয়ে যায় আপনার দিকে তাকাইলে ও তিন দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় ও নবীর উম্মাত পাক রব্বুল আলমিন কেমন নবীর উম্মাত আমাকে আপনাকে বানাইছেন মায়ার নবী দয়ার নবীর রহমাতের নবী আপনারা যারা বসছেন উঠবেন না তো শেষ পর্যন্ত খবরদার ভাই এবছরের মনে হয় লোক সংখ্যায় কম হচ্ছে এই মাহফিলটাই আপনারাও যদি উঠা বসা করেন আমি সারা বাংলাদেশে বাহিরেও সফর করি আপনারা যদি একটু খামোশ হয়ে বসতে পারেন ধৈর্য ধারণ করে হয়তো কিছু কথা বলা যাবে আর যদি উঠা বসা করেন তা আমার বয়ান ভিতর থেকে বের হবে না কি আমি কি কষ্ট দিতেছি আপনাদের পিছনের ভাইরা যারা বসে আছেন কষ্ট হচ্ছে আমি তো আগেই বলে নিলাম নির্বাচন দেখে লোক কম বলছি না বক্তাদের খোরাক হলো শ্রোতা শ্রোতা যত হবে বক্তা বয়ান করে তত মজা পাবে আমার। আমার নবী কেমন দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লামিন শুনে নাও এ পর্দার অন্তরালার মা বোনেরা মাইকের আওয়াজ শোনা যায় ভালো করে শুনে নাও কেমন নবীর উম্মত আমরা নবীর উপরে কোরআন নাজিল হওয়া আরম্ভ চল্লিশ বছর বয়সে নবীর উপরে কোরআন নাজিল হায় পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতলু আলাইহিম আয়াতি কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা মক্কার হলিতে গলিতে দাওয়াত দেয় আমার নবীর দাওয়াতের আওয়াজ যখন বেইমানের কানে যায় দেরি করে নাই বেইমানরা আমার নবীর গলার মধ্যে রুমাল লাগাইয়া টান দিয়া আমার নবীর জিব্বাটা বের করে দিত তারপরও আমার নবী কালেমার গান বন্ধ করে নাই ইসলামের গান বন্ধ করে নাই ও আল্লাহর নবীর উম্মাদ আমার নবী হাঁটতেছে চলতেছে আবু দাউদ শরীফ নামক একখানা হাদিসের কিতাব এই আবু দাউদ শরীফ হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা পাওয়া যায় যায় পয়গম্বর আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য গান গাওয়ার জন্য পথ বলা পথে আনার জন্য বেঈমানদেরকে দাওয়াত দেওয়ার জন্য ইমানওয়ালা বানাবার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন যাইতে যাইতে কিছু দূর রওনা হয় হঠাৎ করে অনপরিচিত একটা এহদি আমার নবীকে ব্রেক করে দেয় দাঁড়াও কোথায় রওনা করেছো দাঁড়াও তোমার চেহারাটা দেখেই আমি পাগল হয়ে গেলাম তোমার চেহারার মধ্যে এত 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 মায়া চেহারা আমি পরিচয়টা দাও কে তোমার বাবা কে তোমার মা পরিচয়টা দিয়া এখান থেকে বিদায় হাও আল্লাহর নবী বলেন এখো ভাই আল্লা পাক আমার নবু আছে তাহলে তুমি কি নবী বলে হা তাহলে তোমার বাবাকে বলে আবদুল্লাহ তোমার মাকে বলে আমে না তোমার নাম বলে মুহাম্মাদুর তোমার বাবা যদি আব্দুল্লাহ হয় তোমার মা যদি আমে না হয় তোমার নাম যদি মোহাম্মদুর রসুল্লাহ হয় তাহলে অবশ্যই তুমি নবী হইবা কেমন পরীক্ষা করবা দ্রৌপদী ভাই তাড়াতাড়ি বলো আমার সময় কম পথ হারা আমি পথ দেখাবো তাড়াতাড়ি আমার পথ সাইরা দাও এহদি বলে ওই যে তোমার নজরে কি বিশাল পাহাড় দেখতে পাও বলে হা পাহাড় দেখতে পাই পাহাড়ের উপরে মোটা বড় বিশাল এক গাছ দেখতে বলে তাও দেখতে পাই ওই পাহাড়ের উপরের গাছ যদি তোমার তোমার কথা মতো কাছে নবী বলে স্বীকৃতি দেয় আইসা আমি আর দেরি করব না সাথে সাথে তোমার হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব এ নবীর জবাব দেন উঁচু আওয়াজে জবাব দেন আমার নবীর কথা তো পাহাড়ের উপরের গাছ আমার নবীর কাছে আসতে পারে কি পারে না কাদেরে কুদ রতু দারি বর কামাল অন্তরাবি অন্ত হাসবি জুলজালাল তুহি কাদের জলিল্লা জাহাদার বহারু হালে তুহি মেরা নেগাহদার পারেনি পাহাড়ের উপরের গাছ নবীর কাছে আসতে পারে না বাইরা আমার ঈসা নবী একজন নবী তাও আমার নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিনে পদার্পণ করবে ঈসা নবী নবী ছিলেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি আমাকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করাও আল্লাহ পাক ঈসা নবীর দোয়া কবুল করেছেন শেষ জামানায় উম্মতের খিদমত করার জন্য নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পদার্পণ করবেন কালিমার পতাকা উদ্ধীন করার জন্য জোরে বলেন আল্লাহ আকবর বাইরা আমার এই ঈসা নবীকে আমার আল্লাহ যেই পাওয়ার দিছে এর চাইতে কোটি 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 গুণে পাওয়ার দিছে আমার নবীকে আমার আল্লাহকে আমার আল্লাহ আমার নবীকে পাওয়ার দিয়েছে ঈসা নবী শত শত বছর আগে মোড়ে কবরের মধ্যে শুয়ে আছে হাড্ডি তালাশ করে পাওয়া যেত না ওই কবরের কিনারায় দাঁড়ায়ও যদি বলতেন কুম্বি ইজ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও মরা মানুষ সোজা হইয়া পায়গাম্বার আইসা নবীকে সালাম জানাইত আইসা নবী ও নবীর উম্মাদ মুসা পায়গাম্বার ঈসা পায়গাম্বার যত নবী আলাইহি সালাম আছে সকল নবীর চাইতে আমার নবীর শান আর মান আমার নবীর ইজ্জত সকলের উপরে ভালো করে শুনে নাও ঈসা নবী যদি মরা মানুষকে জীবিত করতে পারে আর আমার নবী পাহাড়ের উপরের গাছ কেন আমার নবী জমিনে বইসা যখন শাহাদাত আঙ্গুল ইশারা করেছে চাঁদের দেশে যাইয়া এই আঙ্গুলের ইশারায় আসমানের চা দুখণ্ডিত হয়েছে নাকি হয় নাই জোরে ক বাইরে আমার আমরা না বুঝলেও নীলার মাস্টার মাইকেল কনিজ বুঝেছে আমরা না বুঝলেও এরা বুঝে কালেমা পরে মুসলমান হয়েছে আর মুসলমানের মধ্যে দিদা দ্বন্দ্ব দিদা দ্বন্দ্ব দিদা দ্বন্দ্ব আপনাদের এই কক্সেস বাজার সিটাগং এই সমস্ত জায়গায় একটু ঝামেলাটা বেশি মনে হয় নাকি টুফি নিয়েও ঝামেলা একজনে কয় তোমরা কইলা কি জানি কয় ওহাবি ওহাবি আম কাম গৈ অহাবা বিহাবি যাই হওক যে যাই এই গুতাগুতি আমাদের মধ্যে আছে কিন্তু আমাদের লক্ষ্য যদি একটা থাকতো যে না আমরা সবাই এক 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 নবীর উম্মত আমাদের কাবা কোরআন আল্লাহ নবী এখানে কোনো দ্বন্দ্ব থাকবে না আমরা যে যে আমরা রাজনৈতিক ব্যানারে যে যেই দলেই করি আমাদের উদ্দেশ্য যদি একটাই থাকত তাহলে কোনো বেইমান নবীরে গালি দিবে দেওয়ার আগেই সাথে সাথে আমরা সবাই এক কাতারে স্লোগান দিয়া বেইমানের জিব্বা টেনে ফিরে

দ্রুত বেগে গাছ আমার নবীর প্রেমে পাগল হইয়া পাহাড়ের ভিতর থেকে শিকারগুলি আসতে করে উগলাইয়া আমার নবীর প্রেমে পাগল হইয়া গাছটা হইয়া আমার নবীর দিকে দৌড় আপাতত এখানে থাক গাছ কি করলেন এ হদি বা কি করলেন আমার নবী বা কি করলেন ইন্না কইনা কল কাংসার ফাছল্লি আ কাহু আল আবতার আগে তর্জুমটা শুনে নাও হে নবীৰুম্মা আল্লা পাক র পুল আলামিন বলেন ও পয়ে নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউছার দান করলাম মর্মই তো বুঝেন না সোবাহান বলবেন কিভাবে বিপাশিত লোকটির কাছে যদি প্রশ্ন করা হয় তোমার কাছে পানির মান কেমন বলে রে বাপ আসমান জমিন বারাবর কেন পানির কদর পিপাসিত ব্যক্তি ছাড়া আর কেউ বুঝে পানির কষ্ট পিপাসিত লোক ছাড়া কেউ বুঝে না যার পানির পিপাসা নাই তার কাছে যদি জগ আর গিলাস নিয়ে হাজির হাও উনি বলবে ভাই দরকার নাই যার পিপাসা লাগছে তার কাছে নিয়ে যাও এই দুনিয়ার মধ্যে পানির জন্য পাগল পিপাসা লাগলে পানি পাওয়া যায় হাসরের জমিনে পানির বড় অভাব হাসরের জমিনে পানির বড় অভাব হাসরের জমিনে পানি শুধুমাত্র আমার দয়ার নবী মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি এছাড়া হাসরের জমিনে আর কোনো পানির ব্যবস্থা নাই ও নবীর উম্মত দুনিয়ার মধ্যে পিপাসা লাগলে চাপ কল চেপে পানি পান করো ঢিপ কল চেপে পানি পান করো সাপ্লাই পানি পান করো বৃষ্টির পানি ড্রামে ভরে পানি পান করো নলকূপের পানি পান কর টিউবওয়েলের পানি পান কর রে আল্লাহর গোলাম হাসরের জমিনে জোরে আওয়াজ তুলে বলো মুসলমান হিসাবে ইমানের আওয়াজ তুলে বলো হাসরের জমিনে চাপ কলের ব্যবস্থা আছে কিনা জোরে কল ডিপ কল আছে সাপ্লাই পানি বৃষ্টির পানি নলকূপের পানি নদীর পানি খালের পানি বিলের পানি না তাহলে হাসরের জমিনে পানি আছে আমার নবীর হাতে আমার নবীর হাতে পানি পানি নাই আমার নবী বলে কাউসার কেমন উম্মত আমি নিজে জান্নাত ভ্রমণ করলাম জাহান্নামও ভ্রমণ করলাম আমি নিজে দেখলাম জান্নাতের মধ্যে কাউসার কাউসারটা দেখতে দুধের চাইতে সাদা মধুর চেয়েও মিষ্টি এক পেলা কাউসার যদি আমার উম্মতকে হাসরের জমিনে পান করায় দেয় ওই উম্মতের পঞ্চাশ হাজার বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না এতদিন আপনারা শুনেছেন কাউসার 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 কি আমার নবীরে কাউসার দিছে শুনছেন সুরায় কাউসার নামে একটা কাউসার আছে শুনছেন হয়তো আপনারা ব্যাখ্যা ভালো করে বুঝেন নাই জানেন নাই কাউসারের দরকার হাসরের জমিনে কাউসারের বড় প্রয়োজন সমস্ত নবীকেই আমার আল্লাহ এক একটা হাউস দিছে উম্মাদকে পান করাবে জমিনে তবে আমার নবীকে যেই হাউস দিয়েছে এই হাউসে কাউসার আবার মুসা নবীকে নবীকে নবী আলাইহালামকে দেয় নাই আমার নবীকে যেই কাউসার দিয়েছেন এই কাউসারটা হলো ভিআইপি কাউসার আমার নবী এক পেয়ালা পান করায় দিলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে এ যুবক ভাই জবাব দেন হাউজে কাউসারের পানি হাসরের জমিনে দরকার আছে না নাই হাউজে কাউসারের পানি যারে তার এই নবী খাওয়াবে না যে নবীর খাটি উম্মত হবে তাকে নবীর খাটি উম্মতকে আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবে একদল উম্মত কে আমার নবী ডেকে বলবে উম্মত আমি নবী পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি পানি পান করাবার জন্য আমার নবী যাকে ডাক দিবে তার কপাল কত ভালো আর আমাকে যদি নবী বলে সহকন, সহকন সহকন, লিমান গায় বাদে তোরা আমার উম্মত না এই কথা বলে যদি আমার নবী তাড়ায়া দেয় আমাদেরকে আমাদের মতো কপাল পরা হাসরের জমিনে আর কেউ নাই এ নবীর উম্মাত দুনিয়ার মধ্যে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য জমিনের মধ্যে তা দেয় এই জমিনের মধ্যে তা দেয় তারপরেও গরমে টেকা যায় না জামা কাপড় ভিজে যায় এই জামা কাপড় ভিজে যায় হাসরের জমিনে এই সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে হাসরের জমিনে মাথার আধাত উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা মাথার উপরে চলে আসবে আল্লাহ অর্ডার করবে সূর্য বারোটা মুখ নিচের দিকে তা দিতে থাক তোর মধ্যে যত পাওয়ার আছে সব পাওয়ার আর হাঁসরের জমিনে সেরে দে সব পাওয়ারগুলি যখন ছেড়ে দিবে হাঁসরের জমিনটা পুরো তামা হয়ে যাবে সূর্যের নীচে গরমের নীচে মানুষগুলি দাঁড়ায় আছে পরনের মধ্যে কাপড় না গায়ের মধ্যে জামা নাই কলার সোল সাল্লাল্লাহ আলাইকি মাসাল্লাম ইন্নাকুম্মা সুরু না কিয়ামা মালকিয়ামা ইয়াউমালকিয়ামাতি সুফাতা নুরা জমিনে সবাই উলঙ্গ সবাই খাতনাহীন অবস্থায় খালি ভাই দাঁড়ায় থাকবে সূর্যের গরমের নিচে সূর্যের তাপে অনেকের মাথার তালুগুলি টাচ করে ফেটে মগজগুলি উতলিয়ে পড়বে কারো জিব্বাটা কুকুরের মতো নাবি পর্যন্ত ঝুলে পড়বে যাওয়ার মতো কোনো জায়গা হাসরের জমিনে নাই জবাব দেন ওই জমিনের মধ্যে পানির পিপাসা লাগবে নাকি লাগবে না ওই জমিনে পানির বড় দরকারে মা বোনেরা আম্মা জান আয়েশা বলেন নবী সবাই হাসরের জমিনে উলঙ্গ ল্যাংটা অবস্থায় উঠবে আমি আয়েশার অবস্থা কি হবে আল্লাহর নবী বলেন উম্মে আয়েশা হাসরের জমিনে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে তুমিও নবীর কাছে প্রশ্ন করে পয়গম্বর সেদিন কি আমাদের লজ্জা হবে না আল্লাহর নবী বলেন আয়েশাও কে আমাদের ময়দানে হাসরের জমিনে মানুষের মাথাটা যে উপরের দিকে উঠে যাবে ডানে বামে তাকাবার কেউ সুযোগ পাবে না সবাই অস্থির সবার নিজের চিন্তায় নিজে ব্যস্ত আর ওই হাসরের জমিনে লজ্জা তো দূরের কথা কেউ কারো দিকে তাকাতে পারবে না আল্লাহ পাক বলেন কতদিন দাঁড়ায় থাকবা হাসরের জমিনে ইয়াউমান কানা মিকদারুহু খামসিনা আলফাসান না পঞ্চাশ হাজার বছর বিচারের অপেক্ষা হাসরের জমিনে দাঁড়ায় থাকা লাগবে রে আল্লাহর গোলাপ ও নবীর ওই হাসরের জমিনে পঞ্চাশ হাজার বছর কেটে যাবে দাঁড়ায় থাকবে এরপরেও বড় ভয়ানক অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষদেরকে অর্ডার করবে জান্নাতে যাও আর একদল মানুষদেরকে আল্লাহ অর্ডার করবে জাহান্নামে যাও ফারি কুংফিল জান্নাতি ওয়া ফারি কুংফিস একদল জান্নাতি আর একদল জাহান্নামি এন উম্মাদ জান্নাতে যাওয়ার পরে জান্নাতিরা আনন্দ করবে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামেরা আজাব ভোগ করবে এবার হাউজে কাউসারের পানি হাসরের জমিনে দরকার তো নাকি কার কার দরকার একটু হাত উঁচু করে দেখান দোনো হাত উঠান হাতটা নাড়া দেন দেন আল্লাহ কবুল করুন বলে না আমিন হাত নামান হাসরের জমিনে কাউসারের বড় প্রায় জোট বিনেময় কিছু দিবেন না এমনি ফাও খাবেন না দিতে হবে কিছু ঘুমাইতেছেন আপনারা দুইটা আমলের বিনাময় কাউসার খেতে পারবা এক নাম্বার আমলের নাম ফসল লিলি দুই নাম্বার আমলের নাম রব্বিকা ওয়ানহার এক নাম্বার আমল নামাজ দুই নাম্বার আমল রব্বিকা ওয়ানহার করবানি এ দুটো আমল আল্লাপাক রব্বুল আলমিনের কাছে বড় দামি এখন প্রশ্ন হতে পারে নামাজ বুঝলাম কোরবানি বুঝলাম না আগের নামাজটা বুঝায় নেই তারপরে কোরবানি ভালো করে স্মরণ রে করে ভাই ভালো করে স্মরণ এই ফাঁকে একটু আমরা আমরা যারা যেহেতু আমরা মুসলমান বিরাট যেহেতু এক একটা সঙ্গীত শুনে বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাদ কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শখে বলবে আমায় পাগল তুমি বোঝনা সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাসত বিধান তুমি কেন বুঝলে না ও বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন ঠিক কি জোরে বলেন ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা নাই কোন উত্তর হাতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো জোরে বলেন আরো জোরে সবাই তো মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ স্প্যানিশ কিংবা ব্রিটিশ আমেরিকার ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুঃখী হও দেখো ইমান নিরে ভেজাল দূরে রও কি বা কাছে রও তবু কাবাই তোমার ঘর ঠিক কি না কাবার বিরুদ্ধেও কথা হয়নি কাবার বিরুদ্ধে কথা হয় না নবীর বিরুদ্ধে হয় না কোরআনের বিরুদ্ধে হয় না যারা কাবার বিরুদ্ধে কথা কয় তারা মুসলমানের আপন না দুশ্মন এদের বিরুদ্ধে স্লোগানের রাজপথে নামার দরকার আছে না নাই

হতে পারো তুমি প্রাচের কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাঝিলু ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক পড়ে থাক ছুটে যাও আগে দুরুবার বেগে জিহাদের ময়দান কথা কন না কেন জিহাদ তো নাই যাক আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বলে না আমিন আরো জোরে কন আমার ফাসল লিলি নামাজ রব্বিকা করো বানি এ নামাজ করো বানি কার জন্য হবে কার জন্য হবে কার জন্য কুল ইন্ন চলাতী অনুচুকি ওয়ামা হাইয়া ইয়া ওয়ামা মাতি ওয়ামাতি লিল্লা হিয় ৰব্ব বিল আলামী শফাল্লাৰ জন্য কৰবা কুল ইন্না চলাতী আমার নামাজ কার নামাজ যে পরে তার নামাজ এ নামাজ কার জন্য হবে কার জন্য কুল ইননা সলাতি ওয়ানুসুকি ওয়ামাহু ওয়ানুসুকি আমার কুরবানি কার জন্য হবে আল্লাহর জন্য ওয়ামাহইয়ায়া আমার বেঁচে থাকা কার জন্য ওয়ামামাতি আমার মরে যাওয়া কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আমার আল্লাহর জন্য ও নবীর উম্মাত এখন নামাজ আমরা পড়ি ঠিক কেউ পড়ি পাঁচ ওয়াক্ত কেউ পড়ি শুধুমাত্র জুমা শুধুমাত্র কেউ জুমাও পড়ি না পাঁচ অক্ত পড়ি না কেউ পড়ি শুধু জানা যা জানা যাও পড়ি না কেউ পড়ি শুধুমাত্র ঈদুল ফেতর আর ঈদু ঈদুল নামাজ এরকম বহু সংখ্যক মুসলমান সমাজের মধ্যে আছে না নাই জবাব দেন উঁচু আওয়াজে জবাব দেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কেফায়া আরো জোরে ফরজে আইন নামাজ বড় না ফরজে কেফায়া বড় ফরজে আইন কারে কয় ফরজে আইন হলো আমার পক্ষ থেকে অন্য কেউ আদায় করলে আদায় হয় না আমার নিজেরই আদায় করতে হয় নামাজ পড়বা তো দাঁড়ায় দাঁড়ায় পড়বা তুমি রোগা হয়ে গেছো অসুস্থ হয়ে গেছো দাঁড়াতে পারো না তুমি বসে নামাজ আদায় করো বসেও নামাজ পড়তে পারো না শুয়া পড়ো তারপরও নামাজ বাদ নাই শুয়াও পারো না তোমার হুশ আছে তুমি ইশারায় নামাজ আদায় করো তারপরেও ফরজে আইন নামাজ কামাই নাই বাদ নাই এক অক্ত নামাজ কাজা করবি রে যুবক এ পর্দার আড়ালের মা এক অক্ত নামাজ কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর জাহান আগুন বোখারি শরীফের মধ্যে একখানা হাদিস পাও পাওয়া যায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে ফজরের নামাজের আজানে একটা শব্দ বাড়তি বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়নি কি ঘুমের চেয়ে নামাজ ভালো নাকি নামাজের চেয়ে ঘুম ভালো ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জাননা। তোমার ঠিকানা পশু পাখি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক মদের হল না আহাত মন কঠিন দিনেতে আল্লাহ তোmae بھولবে না احد মন কঠিন দিনেতে আল্লাহ তোmae সারবে না ঠিক মত পোরিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আপনাদের অত্র অঞ্চলে কি বলে পালা যেই খর এটারে কি বলে হ্যাঁ ফารম ফารম আরল আমাদের দেশে বলে খব এই মুরগি ফজরের আজান শোনার পর আওয়াজ করেনি এবে নামাজি শোনো এই যুবক এই পর্দার অন্তরালের মা যারা নামাজ পড়ো না শোনো আমার বাড়ির দরওয়াজায় খড়ের মধ্যে গরু আছে এই গরুটাও ঘুম থেকে ফজরের আজান শোনার পর উঠে কি উঠে না গরুটা উঠে যায় আমার বাড়িতে যেই গাছপালা আছে গাছপালার মধ্যে পশু পাখি আছে কিচিমিচি কিচিমিচি আওয়াজ আওয়াজ দেয় উঠে যায় কারণটা কি রে ভাই এরাও স্বীকৃতি দেয় ও তাড়াতাড়ি ওট আমরা পশু পাখি উঠে গেলাম আল্লাহর হুকুমে উঠে গেলাম তাড়াতাড়ি তোরা উইঠা যা আমার নবী বলেন উম্মতের দল ফজরের নামাজের সময় যখন আজান দেওয়া হয় গরু আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক গরুর কাছে প্রশ্ন করে গরু তুই কেন আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলি তোরে গরু বানাইলাম গরুর জাবান খুলে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমারে গরু বানাইছ তাতে আমি মোটেও বেজার না তুমি যে আমারে কুকুর বানাও না এই জন্য তোমার দরবারে আমি শুক্রিয়া আদায় করালাম কুকুর ঘুম থেকে উঠে ফজরের সময় শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক গরুর কাছে প্রশ্ন করে কুকুর কুকুরের কাছে প্রশ্ন করে কুকুর তুই কেন আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করো কুকুর বলে আল্লাহ তুমি আমারে কুকুর বানাইছ তাতে আমি মোটেও বেজার না তুমি যে বানাও এই জন্য তোমার দরবারে আমি শুক্রিয়া আদায় করলাম শুকর সকালবেলা ফজরে আজানের সময় ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শুকরের কাছে প্রশ্ন করে এরে শুকর তোরে আমি গরু বানাই না কুকুর বানাই নাই তোরে আমি শুকর বানাইলাম সবচাইতে নিকৃষ্ট প্রাণী বানাইলাম শুকর তুই কেন আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলি শুকর বলে আল্লাহ তুমি আমারে শুকর বানাইছ তাতে আমি মোটে বেজার না তুমি যে আমারে বেনামাজি বানাও না তুমি যে আমারে বেনামাজি বানাও না এই জন্য তোমার দরবারে শুক্রিয়া আদায় করলাম এ যুবক টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এ সম্পদওয়ালা ভালো করে শুনে নাও বেনামাজি কিন্তু কুকুরের চাইতেও খারাপ বেনামাজি গরুর চাইতেও খারাপ বেনামাজি কিন্তু একটা শুকরের চাইতেও খারাপ ও নবীর উম্মত নামাজ পড়ার দরকার মুসলমান হিসাবে আছে ما كنت ستي نماز پنجگاه فويل للمصلين الذين مؤمنا را نمازم دا استعينوا آية ايات بخا ايات قر আয়াতে কদ আফলাহারা দেখ গাউরু কুন্দর মানিয়াজ দিল স নামাজ দরকার আছে না নাই জোরে বলেন নামাজ দরকার পাশক নাজুমা না নামাজ পড়লে লাভ না ক্ষতি আমার নবী কয় পঞ্চাশ ওয়াক্ত নামাজের সোয়াব পাবি কয়ক্ত করলি পাঁচক্তি পঞ্চাশ অর্দার মাগ এখন এই কিছুক্ষণের মধ্যে মোনাজাত হয়ে যাবে মা তোমরাও কথাগুলি শুনে নাও এই মাহফিলের মোটামুটি ভাবে অনেক মহিলারাও নাকি অনেক কষ্ট করেছে মাহফিলের জন্য শুনেছি ও আল্লাহর গুলাম ও মা আপনার নাকে আজকে ফুল দেখা যায় কানের মধ্যে দুল গলার মধ্যে চেনার সার মা এমন একটা সময় আসবে মরণের আগে আপনার সন্তান আপনার মুখের মধ্যে চামিজ দিয়া পানি দিবে মা দুই গাল বেবে পানি জমিনে পড়ে যাবে রে মা পানি গেলার ক্ষমতা থাকবে না ও মা সন্তান বলবে মা কথা বলো জবান কেন বন্ধ হয়ে গেল ও মা চক্ষু খলো, চক্ষু খলো চক্ষু কেন বন্ধ হয়ে গেল মা মা আর কোনো কথা বলবে না ও মা পাতলা পাঁচখানা কাফনের কাপড় পরাবার আগে মশারি নাকে কানের মধ্যে তুলা দিয়া জীবনের শেষ গোসল দিয়া মা আপনার কাফনের কাপড় পরায়া কবরের কবরে নেওয়া যাবে মা এই দুনিয়া ত্যাগ করে কবরের বাসিন্দা হইয়া যাবেন এই দুনিয়াতে আর দিন আসবেন ও না থাকবেন না ও পর্দার মা আপনাদের মান সম্মান কম নয় রে মা আপনারা নবীর মা মা গাউস কুতুবের মা ও মা বাইজিদ বুস্তামির মা বড় পীর আব্দুল কাদের জেলানির মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় মা যদি পার্কে ঘুরে সিনেমায় যায় মা যদি স্টার জলসা আর জি বাংলা ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে বসে থাকে আল্লাহর কসম ওই ঘরের মধ্যে কোনো দিন সন্তান আসবে না নেককার সন্তান কেমনে হয় গুনা করলে হয় পাপ করলে হয় নেককার সন্তান কেমনে হয় মা নেককার সন্তান যদি তুমি বানাইতে চাও বড় পীর আব্দুল কাদের জেলানির মায়ের মতো হয়ে যাও মা বরপীর আব্দুল কাদের জেলানির মা তার বাবা বড় পীর আব্দুল কাদের জেলানির বাবা আবু সালে মৌসা এ নবীর ম বড় পীর আব্দুল কাদের নির নানা মস্ত বড় হ আবদুল্লাহ সাউমি তার নাম এ আবদুল্লাহ সাউমি কত বড় আল্লাহ পাকের আশেক পাগল আর আবু সালে নজুয়ান যুবক বয়সে খালি সাধনা করে আল্লাহকে পাওয়ার সাধনা করে এ যুবক ভাই এ দুনিয়ার মধ্যে যতই শান্তিতে থাকতে চাও না কেন কষ্ট লাগেনি কষ্ট লাগে না কষ্ট করতে হয় না শান্তি পেতে হলে কষ্ট করতে হয় ব্যান চালাইতে হয় রিক্সা চালাইতে হয় ঠেলা চালাইতে হয় মাটি কাটতে হয় ব্যবসা করতে হয় এডি কষ্টের কাজ না দুনিয়ায় আরামে থাকতে হলে অনেক সাধনা করতে হয় দেখো না সাধনা ঔষধ এমনি তার নাম সাধনা হয় না প্রচেষ্টা করতে করতে মুজাহাদা করতে করতে সাধনা করতে করতে একটা মানুষ আল্লাহ পর্যন্ত পুষে যায় আজকে থেকে যদি বেনামাজিরা ওয়াদা করো যে না আমি আল্লাহকে পাওয়ার সাধনা করব আল্লাহকে পাওয়ার সাধনা করব আমি নামাজে দাঁড়াবো আল্লাহর নামের জিকির পীর বুজুর্গদের সহবতে যাব আও নবীর উম্মত আমরা আল্লাহ সহবতে যাবো আল্লাহওয়ালার সহবতে যাব খাটি আল্লাহওয়ালা খাটি আহলে হক বুজুর্গামা একরামদের কথা শুনে আমল করব আজ থেকে যদি সাধনা চাল যাও আমি ওয়াদা করে বলতে পারি কসম করলেও ভুল হবে না এখানে যারা আসে নামাজ এতদিন পর নাই এখন থেকে যদি পাঁচ ওয়াক্ত নামাজ স্টার্ট করে দাও এক সপ্তাহর মধ্যে আমার আল্লাহকে পাওয়া সম্ভব সাধনা করে আবু সালে মুসা জংলার মধ্যে থাকে রাত্রবেলা জাগৃত হয় দিনের বেলা সারাদিন রোজা সাধনায় লেগে গেছে হঠাৎ করে একদিন নদীর কিনারায় হাজির হয়ে গেল নদীর কিনারায় আইসা দেখতেছে নদীর স্রোতে একটা সেপ ফল ভেসে যায় দেরি নাই ফলটারে উঠাইছে বড় মারাত্মক উঠাই খেয়ে ফেলছে আবু সালে উষা চিন্তা করেন কার ফল আমি খাইলাম কার গাছের ফল না জানি এই ফলটার কারণেই পরকালে জাহান্নমি হয়ে যায় একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল এবার বান্দার হক আল্লাহ মাফ করবে না আল্লাহর হক আমার আল্লাহ মাফ করে দিতে পারে নাও পারে এটা আল্লাহর ব্যাপার কিন্তু বান্দার হক আমার আল্লাহ মাফ করবেন রাস্তা দিয়ে হাইটা গেছ আপনাদের অত্র অঞ্চলে বড়ই গাছ নি বড়ই গাছ বড়ই গাছ কয়নি ভাষা তো উল্টা পাল্টা অনেক এজন্য বুঝতে কষ্ট হয় বড়ই গাছ ইস কত সুন্দর বড়ই পেকে আছে গাছে দেরি কেন ঢিল মার ঢিল ঢিল মারা আরম্ভ হইল আপনার বাবার গাছও না আপনারও না দাদারও না বড়ই গাছে ঢিল মেরে বড়ই খেয়েছ কার গাছে টাকাইছ হক কুলে বাদ বান্দার হক তুমি নষ্ট করেছ হতে পারে একটা বড় এই পরকালে জাহান নামের আসামি বানায় দিতে পারে লেবু খাইছ লেবু আহা আম গাছে ঢিল মেরে আম পেরে খাইছো এখানে যারা আসি আমরা একজনও বাত নাই মনে হয় কথা কয় না একজনও বাদ নাই পরের হক নষ্ট করি নাই আপনাদের দেশে ধনিয়া পাতা কয় না তরকারির মধ্যে দিয়া খায় চিন্তা করছে কত সুন্দর ধনিয়া পাতা দেখা যায় তো দেরি করলাম কেন উঠা উঠান শুরু মাও গর্ব করে কই ফালিরে রে বাবা এত সুন্দর পাতা কয় মা ও মুখের বাড়ি আর মা যদি ভালো হইতো এই পাতাগুলি তরকারিতে দিত না মা যদি ভালো হইতো তরকারিতে দিত না বলতো যার ক্ষেতের থেকে নিয়ে আসছো তার কাছে এই পাতাগুলি পৌঁছায়া দে এরকম হাজার হাজার ঘটনা আমাদের মধ্যে আছে না নাই মা ভালো অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য সন্তানকে নিষেধ করে আসে না নাই একটা ফলের জন্য জাহান্নামী হতে পারো কত মানুষ টাকা নেয় ধার নেয়নি ধার নেওয়ার পরে করজে হাসানা কয় করজে হাসানা গেছে এখন উল্টা পাল্টা হইয়া ধার নেওয়ার পরে গেছে তো গেছে আগামী সপ্তাহে দিব এক সপ্তাহ গেল দুই সপ্তাহ গেল এক মাস গেল দুই মাস গেল এক বছর গেল পরের দিন মোবাইল বন্ধ টাকা ধার নিছে সময় মতো দেয় না আছে না নাই কয়দিন পর কয় কে নিছে তোর থেকে টাকা কারণ ওর পিছনে আবার লিডার আছে নেতা আছে সন্ত্রাস আছে ওর দাফটে আচ্ছা ঠিক আছে তোর টাকার দরকার নেই কারণ আমার কষ্টের টাকাটা নিয়া আজকে আত্মসাৎ করলি আর বললি আমার থেকে টাকাই নেস নাই ও আদা করছিল তোর কোন বাফে এই কথা বলে বললো ঠিক আছে ভাই টাকার দরকার নাই দুনিয়ায় আমার টাকা লাগবে না পরকালে এর বিনিময় নেক দিলেই হবে ভাইনা আমার আবু সালে মুসা দৌড়াইতেছে কোথার থেকে গাছের কোন গাছের ফল আমি কার গাছের ফল খাইলাম উজান বাইতেছে যেই দিক থেকে পানি স্রোত আসতেছে ওই দিকে দৌড়ায় যাইতে যাইতে গিয়া দেখতেছে নদীর কিনারায় একটা সেফল গাছ গাছের ঠালপালাগুলো নদীর ভিতরে পড়া পাকা পাকা ফল এখনো পড়তেছে ভাসতেছে পড়তেছে ভাসতেছে পশু পাখি খায় চিন্তা ভাবনা করলো এই গাছের ফলেই মনে হয় আমি খাইলাম চল চল তাড়াতাড়ি চল গিয়া দেখি কার গাছের ফল খাইলাম এই ফল গাছের মালিককে যাইতে যাইতে গিয়া দেখতেছে এক পথিক রওনা করেছে পথিকের কাছে বলে পথিক বল এই গাছটা কার কয় আবদুল্লাহ সাউমি আবদুল্লাহ সাউমি বলে একজন বুজুর্গ মানুষ আল্লাহ মানুষ কোথায় বাড়ি বলে উই যে তার বাড়ি দেখা যায় দেরি করে নাই আবদুল্লাহ সাউমির বাড়ির দরওয়াজার কিনারায় আবু সালেম হুসা গিয়া সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের জবাব ভিতর থেকে আসলো কে তুমি বলে আমি একজন পথিক আমি বড় অপরাধ করে ফেলছি আপনার গাছের ফল খেয়ে ফেলেছি আমাকে ক্ষমা করবেন ক্ষমা চিন্তা করে আমার গাছের ফল পশু খায় পাখি খায় কত মানুষ চুরি করে নিয়ে যায় ঢিল মেরে খায় কেউ আজও পর্যন্ত ফলের দাবি সারাইতে আসে নাই আজকে যেই বান্দারে পাইলাম মনে হয় আল্লাহালা সার কেউ না এবার বলে তুমি যাইতে পারবা না ফলের দাবি সারতে আসতো বলে হা কালে ফলের দাবি সারতে পারি একটা শর্ত কি শর্ত বলো বলে শর্তটা হল আমার বাড়িতে যদি বারো বছর গোলামি করতে পারো গোলামি করতে পারো বারো বছর গোলামির ময় তোমাকে আমি ফলের দাবি সারতে পারি তা সারা সারা হবে না আব্দুল্লাহ সাউমি ফলের গাছের মালিক মনে মনে চিন্তা করে কারণ হলো আমার ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান কন্যা সন্তান আছে যেই সন্তানের বয়স এখনও বেশি হয় নাই বিবাহ দেওয়ার উপযোগী হয় নাই ওর কাছে যদি আমার মেয়েটাকে বিবাহ দিতে পারি জীবনটা বড় ধন্য কারণ ওলামাদের কাছে মেয়ে বিবাহ দিতে পারলে জীবনটারে ধন্য মনে করে অনেকে আর অনেকে মনে করে হুই হুজুরের কাছে মাইয়া বিয়া দিলে খাইব কি মরা ছাড়া উভয় নাই কপাল ফোরার চিন্তা নাই যে কে জানাজা ফরাবে মরণের পরে আমার আবু সালে রহমাতুল্লাহ চিন্তা করে তার তো গোলামি করা মূল উদ্দেশ্য নাকি আল্লাহরে পাওয়া উদ্দেশ্য আল্লাহকে পাওয়া উদ্দেশ্য গোলামি বারো বছর কেন একটা ফলের দাবি সারাইতে যদি জীবনটাও বিলীন করে দিতে হয় তারপরও সারিয়ে যাবো কারণ আল্লাহর জাহান্নামের আজাব সহ্য করতে আমি পারব না এই জন্য বারো বছর গোলামি করার জন্য তৈর দুই বছর তিন বছর বারো বছর পার পার হয়ে হয়ে গেল বছর যাওয়ার পর বলে ও ফলের গাছের মালিক আবদুল্লাহ সাহমি আমারে বিদায় দে না এখনো তোমার বিদায় দেওয়া হবে না আর একটা শর্ত আছে মানা লাগবে কি শর্ত আমার ঘরে একটা মেয়ে আছে মেয়েটা তোমার বিবাহ করা লাগবে বিবাহ না করলে ফলের দাবি সারাবো না বিবাহ করবা ফলের দাবি দাবি সাইরা দিব এরপরে তোমার কোনো টেনশন নাই আবু সালে টেনশন কিসের বিবাহ কিসের গোলামি নি আমারে মাফ করে দে নামের আগুন আমি সহ্য করতে পারব না জাহান্নামের আগুনের ভয় ও নবীর উম্মত চোখের পানি কান্না করে আর বলে ও ফলের মালিক ও ফলের মালিক আমারে ক্ষমা করবেন মাফ করবেন আমি বিবাহ করতেও প্রস্তুত এ সাবধান বিবাহ যে করবা আমার মেয়ের কোয়ালিটি ভালো না আমার মেয়েটা দেখতে কিন্তু কালো জবান কিন্তু বোবা চোখে কিন্তু অন্ধ পায়ে কিন্তু লুলা হাত দিয়া ধরতে পারে না পায়ে কিন্তু ল্যাংরা লুলা আর মের রং হলো আল কাত্রার চাইতে কালো করবা কিনা দেখো বিবাহ বন্ধনে আবদ্ধ হবা কিনা আবু সালে মূষা কয় আমি কালো বদির লুলা ল্যাংরা খোরা দিয়ে আমি কি করব আমার তো বিয়া করা মুলমাক মকসুদ না আমার মুলমাক মকসুদ হলো আমার আল্লাহরে পাওয়া পাওয়া জাহান্নামের আগুন থেকে ডাজাত পাওয়া যুদ যদি আমাকে মাফ করে দেয় এই বিবাহ করার পর তাতেই আমি খুশি যেহেতু আমি আল্লাহ বান্দার হক নষ্ট করেছি যত কঠিন অবস্থা হক আমি তাম্মে নেই যাব। দেরি করে নাই সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে রে ভাই আর তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ কর বিবাহ বন্ধনে আবদ্ধ হইছে বিবাহ করার পর বাসর ঘর হয় না বাসর ঘর হায় বাসর ঘর সাজাই সেরে সুন্দর করে বাসর বাসর ঘর সাজাইয়া এবার আবদুল্লাহ সাউমি বলল যাও বাবা তোমার জন্য তোমার বিবি অপেক্ষা করে আবু সালে মুসা বাসর ঘরে যাবে দরওয়াজাটা খোলার সঙ্গে সঙ্গেই দেখতেছে বাসর ঘরের মধ্যে একটা সুন্দরী রূপসী রমণী কুমারী কত সুন্দর উপ সুন্দর রূপসী একটা নারী বসা একটা মেয়ে বসা আবু সালে মুসা চিন্তা করে আমি এক দাবি সারাইতে আইসা বারো বছর কাটাইলাম আবার বিবাহ করলাম না জানি পর পর নারীর দিকে তাকাইয়া আমি পর নারীর দিকে তাকাইয়া না জানি আবার সাত হাজার বছর জাহান আসামি হয়েয়া যায় এই মেয়ে তো আমার শ্বশুরের কথা অনুযায়ী মেয়ে না দৌড়ে গেছে ও শ্বশুর আব্বা মাফ করে কত বড় পরীক্ষায় আমাকে আমার মাওলায় যেই মেয়ে ঘরে ফালাইছে দেখতেছি মেয়েটা কার আমি জানি না ওই মেয়ে আপনার না আপনার কথা অনুযায়ী মেয়েটা তো কালা অন্ধ কিন্তু না মেয়েটা তো আমার দিকে তাকায়া তাকায়া চায় মেয়েটা চোখেও দেখে আর ডেকে ডেকে কয় আমার প্রাণের স্বামী আস তোমার জন্য আমি বাসর ঘরে অপেক্ষা করতেছি আপনি বলেছেন আমার বিবি আমা আপনি বলেছেন আপনার মেয়ের যাবান নাকি বোবা বধির কথা বলতে পারে না ও নবীর নবির এবার আবু আব্দুল্লাহ সাউমি টান দিয়ে বুকে জড়াইয়া কান্না করে আর বলে রে বাবা বারো বছর তোমারে আমি বাড়িতে গোলামি খাটাইলাম এরপরে আমি আমার ল্যাংরা লুলাভ বলে আমার মেয়েটারে তোমার কাছে বিয়া দিলাম কারণ তোমার চেহারার মধ্যে যে এ যুবক বাবা তুমি আমার উপরে রাগ করবা না আমারে ক্ষমা করবা ক্ষমা করবা আমি শুধুমাত্র কেবলমাত্র তোমারে আটকায় রাখার জন্য জন্যই অবস্থা করেছি তুমি যদি আমার থেকে হাত ছাড়া হইয়া যাইতা আমার মতো আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে পারতাম না আমার কপালও খুলতো না ভাগ্য খুলতো না ও নবীর উম্মাদ তাহলে কালো বলছেন কেন ও নবীর উম্মাদ একটা মেয়ে যদি বোরকা পরে রাস্তায় হেঁটে যায় কত মানুষের চাহিদা তাকায় থাকে মেয়েটা না জানি কত সুন্দর গায়ের রং কিন্তু আসলেই কালো কিন্তু অনেকে মনে করে না জানি মেয়েটা কত সুন্দরী মেয়ে না জানি কত সুন্দরী মেয়ে এটা হলো পর্দার বরকত পর্দার বরকত পর্দার বরকত এ আল্লাহর গুলা বলে আমার মেয়েটারে জীবনে কেউ দেখে না এজন্য আমি বলেছি কালো আমার মেয়ে এই জবান দিয়া হারাম খায় নাই মিথ্যা বলে নাই আমার মেয়ে এই চক্ষু দিয়া অন্যায় কোনো কাজ করে নাই পর পুরুষ দেখে নাই হেঁটে পার্কে যায় নাই সিনেমায় যায় নাই পথে হেঁটে যায় নাই আঠারো করাইছি আমার মেয়েটার নাম ফাতে আমার মেয়েটাকে তুমি বিবাহ করছো বাবা দোয়া করলাম তোমার জীবনটা সুখী হোক তোমার সাংসারিক জীবনটা সুখময় হোক দোয়া করে দিলাম টেনশন করবা না রে বাবা যাও এবার আবু সালে মুসা দেরি করে নাই বাসর ঘরে গিয়া হাজির হয়ে গেছে চোখের পানি ছেড়ে দুরাকাত সালাতুল হাজত নামাজ পড়ে শুক্রানা নামাজ পড়ে আর বলে আল্লাহ তোমার কাছে আব্দার আমরা কত বড় মুসিবতে আমারে পরীক্ষায় ফালাইস তবে আমি আবু সালে মুসা সবর ভাঙি নাই আয় আল্লাহ সবর করার কারণে পরীক্ষার ফল যে এত ভালো আমি জীবনে কল্পনাও করি নাই যে এত সুন্দর স্ত্রী আল্লাহ আমার জন্য তুমি কবুল করেছ এবার দনজনে দোয়া করে আল্লাহ আমাদের ঘরের মধ্যে জামানার বড় অলি বানাও কুতুব বানাও গাউজ বানাও এই দোয়া শুরু হয়ে গেল বা আমার আর বিয়া করার পরে বর্তমান জামানায় বিবি যা কয় তাই স্বামী শোনে বিবি কয় আমার বাবার বাড়ি টেলিভিশন তোমার বাপের বাড়ি টেলিভিশন নাই একটু আনো না কি আপনাদের এলাকা মনে হয় মা সাহা আল্লাহ সবাই কারো ঘরে টেলিভিশন নাই আছে বিবি কামাও করমু কি আর কামায় ফালাইলাম এই বিবি হবে তোমার পথের কাটা এই বন্ধুই হবে তোমার পথের কাটা যার মহাব্বাতে আজকে দুনিয়ায় অন্যায় কর এরাই তোমাকে জাহান নামেরা স্বামী বানাই দিবে ফাসল নিলিনামাজ রব্বিকাবান হার করবানি ইন্না শাহানি আকাহুয়াল আবা তার আমার নবীকে বলেছে বেইমানেরা মক্কার বেইমানেরা লেশ কাটা নির্বংশ। জবাব দেন জবাব দেন উঁচু আওয়াজে সিংহের মতো গর্জন দিয়া আমার নবী লেশ কাটা আরো আস্তে কম আমার নবী লেশ কাটা আমার নবী নির্বংশ কুত্তার দলেরা এ হায়ান কুত্তার দল ভালো করে শুনে নে আমার নবী লেস কাটা নয় আমার নবীর মতো এত বড় ভালো নবী রহমাতুল্লিলা আলামিন দুনিয়ার জমিনে আর কেউ নাই আল্লাহ বলেন রে নবী আপনাকে যারা লেস কাটা বলে নির্বংশ বলে গালি দেয় তারাই হলো লেস কাটা তারাই হলো নির্বংশ তারাই এহদিদের কুত্তা

حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ آه رَبِّ رَحْمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ رَحْمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا আল্লাহ হুম হাসিবিনি হাসা বাইয়ে সিঁহ র আল্লাহ হম্মা ইন্ন কা আফু পুং কারিম তো সাইবোনা আফুআফা আফুআননি রাত্র গভীর হয়া গেলে দুনিয়ার নিয়ম কারো ঘরের দরওয়াজা খোলা পাওয়া যায় না সব দরওয়াজাগুলি বন্ধ হয়েয়া যায় শুধু একটা দরওয়াজা গভীর রাত্র হলে খোলা পাওয়া যায় আর সে আজিমের রহমতের দরওয়াজা আপনার দরওয়াজার কিনারায় আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আল্লাহ গুনা করে ফেলছি সেই কারণে জাহান্নামের আসামি হইছি। মনে বড় আশা আমাদের গুণের চেয়ে আপনার রহমত অনেক বড় আপনার রহমতের দিকে তাকায়া আমাদের জীবনের তামাম গুনা খাতা আফ করে দেন আল্লাহ আজকে অনেকে বাসায় যাবে বাড়ির দরওয়াজায় তিমের বোতর ধরাইয়া থাকবে মাকে মা বলে ডাকতে পারবে না বাবাকে বাবা বলে ডাকতে অনেকে তি অনেকের মা বাবা কবরে ঘুমায়া কান্না করে আর বলে সন্তান শীতের দিন শীতানে বালিশ দিয়া জাজি উপরে তো শুক গাই আরামে ঘুমা তোমার মা বাবার কবরে বালিশ নেই তো শুকুক নেই না নাই তোমার মা বাবার কবরে নিচে মাটি উপরে মাটি ডানে মাটি বানে মাটি তোরা কেমনে আমারে ভুলে গেছ বাবা তোরা তো জানো না গুনানিয়া কবরে আসার কারণে জাহান নামের নিরানব্বইটা সাপে তোর মার গলায় পায়ে তোর বাবার গলায় পায়ে কমরে পেঁচাইয়া কামরা একটু দোয়া আল্লাহ দোয়া করলাম যাদের বাবা নাই নাই সকলের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায় দান যুবক ভাইরা টাইম বয়ান শুনেছে প্রত্যেকটা যুবক ভাইকে পাঁচ ওয়াক্ত নামাজের পাগল বানায় দাওয়াল্লা এ পর্দার মা মরণের কথা কি একটুও স্মরণে আসে না ও মা কান্না করো কান্না করো মরণের আগে মুখের মধ্যে চামিজ দিয়া পানি দিবে দুই গালবে বে পানি পরে যাবে মা ছেলে মাথায় হাত দিয়া দেখবে পায়ে হাত দিয়া দেখবে শরীরে হাত দিয়া দেখবে বরফের মতো ঠান্ডা এলান হয়ে যাবে তাড়াতাড়ি কাপুরান বরৈ পাতার গরম পানি কর তাড়াতাড়ি সাড়ে তিন হাত ঘর কবর কর গুণাগার হয়ে খাটে চড়ার পর খাটের মধ্যে বসে লাশ বলবে আমার না ওই কবরের মধ্যে ধোয়া দেখা যায় আগুন দেখা যায় সাপ দেখা যায় জাহান নামের গুরজানিয়া গুরজানিয়া দাঁড়ায় রয়েছে দেখা যায় আমি ওই কবরে একা কেমনে থাকব। ওই কবরের মধ্যে বড় ভয়ানক আজাব দেখা যায় আমার নিও না নিষ্ঠুর সন্তানেরা কবরের দিয়া মাটি দিয়া ঢালাই দেবে সবাই চলে যাবে প্রশ্ন করবে তিনটা জবাব দিতে না পারলে দুই পাশের মাটি এমন চুরে চাপ মারবে পাজরের হাড্ডি চুরমার ওই কবর থেকে বাগার উভয় নাই যুবক বাইদের মেহনত কবুল করে নাও প্রত্যেকটা যুবককে খালিদ বানায় দাও মা বন্ধের মেহনত কবুল করে নাও মা বন্ধের কবুল করে নাওয়াল্লাহ আয় আল্লাহ আমাদের দেশের মধ্যে স্থায়ী শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদের ইমানই শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ স্বয়ং আল্লাহ শত্রুর শত্রুতা থেকে আমাদের বাঁচান জালেমের জুলুম থেকে বাঁচান দুশ্মনের দুশ্মনির থেকে বাঁচান হিংসুকের হিংসার থেকে বাঁচান জাদুঘরের জাদুর থেকে বাঁচান আল্লাহ দিনের সহি দি সারা দুনিয়ায় ঘুরে ঘুরে করার দাও এই মাহফিল করতে যারা টাকা পয়সা দান করলেন সকলের দান কবুল করে নেন মক্কা মদিনা ziyaret করার তাওফিক দেন ঘুমের গরে মায়ার নবী দয়ার নবীর স্বপ্নে যোগে দেখায় দিয়ে আল্লাহ যা কিছু বললাম কবুল করে নেন যা কিছু বলার ইচ্ছামন্তরে তাহাও কবুল করে নেন সুবহান রাব্বিকার রব্বিল ইজ্জতে